করোনাকালেও চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। 2021 সালে অতীতের সকল রেকর্ড ভেঙে 9,65,06,000 কেজি চা উৎপাদন হয় দেশে। দেশের 167টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে বছর শেষে ভেঙেছে 2019 সালের উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। চা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ সংশ্লিষ্টদের উদ্যোগে মিলেছে সফলতা। অক্টোবর এবং নভেম্বরের দিকে বৃষ্টিপাত এবং পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় প্রোডাকশন মোটামুটি ভালো হয়েছে এবং বিগত বছরের তুলনায় দেখা যায় যে এবছর ফলন অনেক বেশি হয়েছে। আমরা একটা কাজ করতেছি, এই কাজটা সুচারুভাবে হয়েছে কিনা, কোথায় প্রবলেম আছে, এগুলি তদারক আমরা মানে চেইন অফ কমান্ড মেনটেন করেছি। ম্যানুফ্যাকচারিংয়ের প্রত্যেকটা লেভেলে আমাদেরকে সুপারভিশন করতে হবে, এবং যদি আমরা প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা জায়গায় আমরা মনিটর করি তাহলে অবশ্যই ভালো চা তৈরি হবে। এসব চায়ের 70% উৎপাদন হয় মৌলভীবাজারের 92টি চা বাগানে, আর অতিরিক্ত উৎপাদনে খুশি মালিক শ্রমিক উভয়ই। উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরই বাংলাদেশ বছরে 10 কোটি কেজি চা উৎপাদনের তালিকায় স্থান করে নেবে। তবে এখনও বাজারে করোনার প্রভাব থাকার কথা জানান এই কর্মকর্তা। করোনার কারণে চা দোকান, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, ইভেন অফিসগুলো তো অনেকদিন বন্ধ ছিল, তার জন্য চা বিক্রি কম হচ্ছে, যার জন্য এক্সেস চা রয়ে যাচ্ছে, অনেক চা অপেক্ষিত রয়ে যাচ্ছে এবং মালিকরা ক্ষুদ্রায়তন চা চাষ বৃদ্ধি ও বাংলাদেশ চা বোর্ডেও বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে চা উৎপাদনে সর্বোচ্চ উৎপাদন রেকর্ড করেছে চা বোর্ড। গত 19 জানুয়ারি এই রিপোর্ট প্রকাশ করে চা বোর্ড। উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রযুক্তি হস্তান্তর এবং বিভিন্ন আমাদের তদারকির কারণে সর্বোপরি বাংলাদেশ চা বোর্ডের নজরদারির কারণে এবং বিভিন্ন আমাদের আবহাওয়া অনুকূলে ছিল, এর ফলে উৎপাদন সম্ভব হয়েছে। 1854 সালে সিলেটের মালিনীছড়া চা বাগানের মাধ্যমে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। আলাউদ্দিন আরাজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।